أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. السلام عليكم ورحمة الله. رسول الله صلى الله عليه وسلم বলেছেন حضرت أبو هريرة رضي الله تعالى عنه থেকে উদ্ধৃত যে আল্লাহর নিকট কিছুই চায় না আল্লাহ তাআলা তার উপর রাগ করেন। এই হাদিস শরীফে শুধু চাওয়া ও অন্তরের গভীর থেকে চাওয়া উভয় তাতে শামিল। সুবহানাল্লাহ, আল্লাহ কত দয়াবান, মানুষের নিকট না চাইলে আল্লাহ রাগ করেন। হাদিসে কুদসিতে আছে হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, নিশ্চয়ই আল্লাহ তাআলা বলেন, আমি যখন বান্দাকে ভালোবাসি তখন তার কান হয়ে যাই যা দ্বারা সে শুনে, তার চোখ হয়ে যাই যা দ্বারা সে দেখে, আল্লাহু আকবার, তার হাত হয়ে যাই যা দ্বারা সে ধরে, তারপর পা হয়ে যাই যা দ্বারা সে চলে। অর্থাৎ বান্দার প্রত্যেকটি অঙ্গ প্রত্যঙ্গে আমার খোদাই শক্তি এসে যায়, ফলে বান্দা যা করতে ইচ্ছে করে সব কিছুই আমার দেয়া মতাবলে করতে সক্ষম হয়। যদি সে আমার নিকট সাহায্য প্রার্থনা করে আমি তাকে অবশ্যই সাহায্য করি। সুবহানাল্লাহ। উক্ত হাদিস শরীফ দ্বারা প্রমাণিত হয় যে আল্লাহর প্রিয় বান্দাদের দোয়া আল্লাহ পাকের দরবারে অবশ্যই গৃহীত হয়। হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, তিন ব্যক্তির দোয়া ফিরিয়ে দেওয়া হয় না। রোজাদারের দোয়া যখন সে ইফতার করে, ন্যায় বিচারক শাসকের দোয়া এবং অত্যাচারীদের দোয়া যার উপর নিপীড়ন নির্যাতন করা হয়েছে অন্যায়ভাবে, তার দোয়াকে আল্লাহ মেঘের উপর উঠিয়ে নেন এবং তার জন্য আসমানের দরজা খুলে দেওয়া হয় এবং পরওয়ারদিগারে আলম বলেন, আমার ইজ্জতের সম্মানের কসম, আমি নিশ্চয়ই তোমাকে সাহায্য করব যদিও কিছু সময়ের প্রয়োজন হয়। হযরতে আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, তিনটি দোয়া কবুল হয় তাতে কোনো সন্দেহ নেই, পিতার দোয়া, মুসাফিরের দোয়া ও নিপীড়িতের দোয়া। রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উদ্ধৃতি অনুযায়ী অসংখ্য হাদিসে বর্ণিত হয়েছে কাদের দোয়া আল্লাহ পাক কখনোই ফিরিয়ে দেন না। আজকের এই রিপোর্টটিতে আমরা অনেকগুলো হাদিস থেকে বিশ্লেষণ করে একটি লিস্ট করেছি যে ব্যক্তিদের দোয়া আল্লাহ অবশ্যই কবুল করেন। রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের হাদিস অনুযায়ী তারা হলেন বিপদগ্রস্ত ও অসুস্থ ব্যক্তির দোয়া, অত্যাচারিত মজলুম ব্যক্তির দোয়া, সন্তানের জন্য বাবা মায়ের দোয়া, যে সন্তান একনিষ্ঠ মনে বাবা মায়ের খেদমত করে সে সন্তানের দোয়া, ন্যায়পরায়ণ শাসকের দোয়া, মুসাফিরের দোয়া, রোজাদার যখন ইফতারের সময় দোয়া করে সে দোয়া, এক মুসলমানের জন্য অন্য মুসলমানের অনুপস্থিতিতে তার কল্যাণের জন্য দোয়া, হাজিগণ হজ শেষে বাড়ি ফেরার পথে যে দোয়া করে আল্লাহর খাঁটি বান্দাদের দোয়া। যাই হোক, এই রিপোর্টে আমরা ছয় শ্রেণীর মানুষ এমন রয়েছে যাদের দোয়া আল্লাহ কখনোই ফেরত নেন না, অর্থাৎ তাদের দোয়া কবুল হয়। আপনি কি জানেন সেই ছয় শ্রেণীর মানুষ কারা? চলুন আমরা একটু বিশ্লেষণের মাধ্যমে তাদের অবস্থান জেনে নেই। এক, অসুস্থ ব্যক্তির দোয়া। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে তুমি যদি কখনো কোনো অসুস্থ ব্যক্তিকে দেখতে যাও তখন তাকে বলো তোমার জন্য দোয়া করতে, কারণ অসুস্থ ব্যক্তির দোয়া ফেরেশতাদের দোয়ার মতোই কার্যকর হয়। সুবহানাল্লাহ। শুধু তাই নয়, রোগী দেখার বিষয়ে হাদিসে এসেছে হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু বর্ণনা করেন, আমি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে বলতে শুনেছি, যে ব্যক্তি সকালবেলা কোনো অসুস্থ মুসলমানকে দেখতে যায় ৭০,০০০ ফেরেশতা বিকাল পর্যন্ত তার জন্য দোয়া করতে থাকে, আর বিকেলে রোগী দেখতে গেলে সকাল পর্যন্ত ৭০,০০০ ফেরেশতা দোয়া করেন। সুনানে তিরমিজি ৯৬৭ নম্বর হাদিস। তবে রোগীকে দেখতে যাওয়ার ক্ষেত্রে কিছু সুন্নত রয়েছে যা দোয়া কবুলের ক্ষেত্রে আরো সহযোগী। এক, অজু সহকারে রোগীকে দেখতে যাওয়া। এ মর্মে হযরত আনাস রাদিয়াল্লাহু বর্ণনা করেন, রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ইরশাদ করেছেন, যে ব্যক্তি উত্তম রূপে অজু করে সওয়াবের উদ্দেশ্যে কোনো অসুস্থ মুসলমান ভাইকে দেখতে যায় তাকে জাহান্নাম থেকে ৬০ বছরের পথ দূরে রাখা হবে। সুবহানাল্লাহ। দ্বিতীয়ত হচ্ছে রোগীর অবস্থা বুঝে শরীরে হাত রেখে রোগের কথা জিজ্ঞেস করা। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, শুশ্রূষার পূর্ণতা হলো রোগীর কপালে বা শরীরে হাত রেখে জিজ্ঞেস করা, আপনি কেমন আছেন। সুবহানাল্লাহ। রোগীর সামনে এমন কথা বলা যাতে সে সান্ত্বনা লাভ করে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কোনো রোগীকে দেখতে গেলে বলতেন সান্ত্বনামূলক কথা। বিভিন্ন হাদিসের ইরশাদ তিনি বর্ণনা করতেন, যেমনটি আপনি করতে পারেন। আপনার প্রিয় বন্ধু অসুস্থ অবস্থায় গিয়ে তার মাথার শিহনে বসে বলতে পারেন, হে ভাই বা বন্ধু,
তুমি কি জানো প্রতিটি রোগের জন্য আল্লাহ পাক রব্বুল আলামিন মানুষের গুনাহ ক্ষমা করে দেন এমনকি পায়ে একটি কাটা বিদ্ধ মানুষের গুনাহ ক্ষমা হয়ে যায় সুবহানাল্লাহ তুমি অসুস্থ হয়েছো আল্লাহ পাক তোমার গুনাহ ক্ষমা করে দিচ্ছেন দেখুন একটি হাদিস তার অন্তরে কতটা সাড়া জাগাবে আর বিনিময়ে আপনি আল্লাহ পাকের দরবারে এমন একজন মানুষ হয়ে যাবেন ঠিক যেন একজন ফেরেশতার মতো যাদের দোয়া আল্লাহ পাকের দরবারে সাথে সাথে কবুল হয়ে যায় রোগীর কাছে বেশি সময় ক্ষেপণ না করা আরেক বর্ণনা এসেছে রোগী দেখার উত্তম পন্থা হলো তাড়াতাড়ি ফিরে আসা আপনি চাইলে তার জন্য কিছু ফল নিয়ে যেতে পারেন অথবা আপনি রোগ বুঝে তার জন্য এমন কিছু খাবার নিতে পারেন যা তার জন্য অবশ্যই উপশমমূলক হতে পারে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন রোগী যদি কিছু খেতে চায় তবে তাকে খেতে দেওয়া উচিত রোগীর সম্মানে উচ্চ আওয়াজে কথা না বলা ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন সুন্নাত হলো রোগীর পাশে কম সময় বসা এবং নিচু আওয়াজে কথা বলা রোগীর জন্য দোয়া করা বিভিন্ন দোয়া হাদিসে বর্ণিত হয়েছে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন কোন রোগীর কাছে গিয়ে নিম্নের দোয়াটি সাতবার পাঠ করলে মৃত্যু রোগ ছাড়া সব রোগ থেকে সে সুস্থ হয়ে উঠবে ইনশাআল্লাহ দোয়াটি হলো আসআলুল্লাহাল আযীম রাব্বাল আরশিল আযীম আইয়াশফিয়াকা আবু দাউদ 3106 নং হাদিস রোগীর কাছে নিজের জন্য দোয়া চাওয়া রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন তোমরা রোগী দেখতে গেলে তার কাছে নিজের জন্য দোয়া চাও কেননা তার দোয়া ফেরেশতার দোয়ার সমতুল্য সুবহানাল্লাহ আপনি রোগী দেখতে গেলে তাকে যে কোনো মূল্যে খুশি রাখুন তার জন্য খাবার নিয়ে যান তার জন্য দোয়া করুন আর ফিরে আসার সময় অবশ্যই ছোট্ট করে বলুন যে ভাই আপনি আমার জন্য একটু দোয়া করুন সুবহানাল্লাহ রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম গ্যারান্টি দিয়েছেন একজন রোগী কোন সাধারণ মানুষের জন্য দোয়া করা ঠিক তেমনি যেমন একজন ফেরেশতার দোয়া ফেরেশতার দোয়া যেমন আল্লাহ পাকের দরবারে সাথে সাথে কবুল হয় একজন রোগীর দোয়াও সাথে সাথে কবুল হয়ে যায় যাই হোক সংক্ষেপে আমরা বাকি পাঁচ শ্রেণীর মানুষ যাদের দোয়া আল্লাহ কবুল করেন তাদের বর্ণনাগুলো চিনে নিই রোজাদার ব্যক্তির দোয়া রোজাদার ব্যক্তির দোয়া জাদুর মতো কাজ করে অনেক ওলামায়ে কেরাম ইবাদত ও দোয়া করার জন্য রোজা রাখার মুহূর্তকে সোনালী মুহূর্ত হিসাবে আখ্যা দিয়েছেন হযরত ওমর ইবনে আস রাদিয়াল্লাহু থেকে বর্ণিত রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন যে যখন রোজাদার ব্যক্তি ইফতার করে তখন তার দোয়া ফেরত দেয়া হয় না সুনানি ইবনে মাজা তৃতীয় নম্বরে রয়েছে সন্তানের জন্য পিতামাতার দোয়া হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন তিন ধরনের দোয়া কবুল হওয়ার ব্যাপারে কোনো সন্দেহ থাকে না এক মুসলিম বা নিপীড়িত ব্যক্তির দোয়া দুই মুসাফিরের দোয়া তিন সন্তানের জন্য পিতার দোয়া সুতরাং কোনো পিতামাতা তার সন্তানের জন্য খুশি হয়ে দোয়া করলে সে দোয়া অবশ্যই আল্লাহ পাক রব্বুল আলামিনের দরবারে কবুল হবেই চতুর্থ নম্বর হচ্ছে কোনো ব্যক্তির অনুপস্থিতিতে তার জন্য অপর ব্যক্তির দোয়া কোনো ব্যক্তির অনুপস্থিতিতে তার জন্য অপর একজন দোয়া করলে সে দোয়া আল্লাহর কাছে পৌঁছার আগেই আল্লাহ তাআলা তা কবুল করেন উম্মে দারদা রাদিয়াল্লাহু থেকে বর্ণিত তিনি বলেন আমার স্বামী আমাকে হাদিস শুনিয়েছেন যে তিনি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে বলতে শুনেছেন যে ব্যক্তি তার ভাইয়ের অনুপস্থিতিতে তার জন্য দোয়া করে তার জন্য একজন নিয়োজিত ফেরেশতা আমিন বলতে থাকে এবং বলে তোমার জন্য অনুরূপ হোক সুবহানাল্লাহ সুতরাং কোন ভাইয়ের কল্যাণের জন্য যদি আপনি দোয়া করেন আপনার জন্য আরেকজন ফেরেশতা দোয়া করতে থাকবে আল্লাহু আকবার আল্লাহ আমাদের বেশি বেশি অপর মুসলমান ভাইয়ের জন্য দোয়া করার তৌফিক দান করুক আর মনে রাখবেন অন্য মুসলিম ভাইয়ের জন্য দোয়া করার ক্ষেত্রে মনে কোনো সংকীর্ণতা রাখবেন না আল্লাহ তাকে অর্থ সম্পদ দিন দুনিয়ায় সকল কিছুতে কল্যাণ দান করুক এই রকম মন থেকে উদারভাবে তার জন্য দোয়া করবেন এবং আল্লাহ আপনার জন্য ঠিক অনুরূপ দোয়াই আরেকজন ফেরেশতার মাধ্যমে কবুল করে নেবেন সুবহানাল্লাহ পাঁচ নম্বর হচ্ছে মজলুম বা নিপীড়িত ব্যক্তির দোয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন তোমরা মজলুমকে জালেমের বিরুদ্ধে সাহায্য করো হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন তিন ধরনের দোয়া কবুল হওয়ার ব্যাপারে কোনো সন্দেহ থাকে না আর যার মধ্যে প্রথমই হচ্ছে মজলুম বা নিপীড়িত ব্যক্তির দোয়া আর বাকি দুজন হলেন সন্তানের জন্য পিতামাতার আর মুসাফিরের দোয়া ষষ্ঠ নম্বরে রয়েছে মুসাফিরের দোয়া হাদিস শরীফে আছে
যা কিছুক্ষণ আগে হাদিসের বর্ণনা উদ্ধৃতি দিয়েছি, যখন কোনো ব্যক্তি সফরে থাকে তখন তার দোয়া কবুল হয়। প্রকৃতপক্ষে মুসাফির তিনি যিনি 48 মাইল পথ অতিক্রমের লক্ষ্যে বাসা থেকে বের হন। নিজ বাড়ি থেকে বের হলে মানুষ অনেকখানি অসহায়ত্ব অনুভব করে। একজন ব্যক্তি মুসাফির অবস্থায় যেখানে থাকেন সেখানে তিনি সর্বোত্তম ব্যবহারের হকদার। তার সাথে উত্তম আচরণ করা হলে তার সন্তুষ্টি প্রকাশ বা দোয়া আল্লাহ কবুল করেন। সুতরাং কখনো কোনো মুসলিম ভাই যদি কোথাও মুসাফির দেখি অসহায় অবস্থায় আছে, অবশ্যই অবশ্যই আমরা তার সাহায্য করার চেষ্টা করব। তাকে অর্থ দিয়ে হোক, খাদ্য দিয়ে হোক, আশ্রয় দিয়ে হোক তার সাহায্য করব। মনে রাখবেন, কোনো মুসাফির যদি হাত তুলে আপনার জন্য সন্তুষ্টি জ্ঞাপন করে দোয়া করে আল্লাহু আকবার, আপনি অবশ্যই অবশ্যই সে দোয়ার ফলপ্রসূ ফলাফল ভোগ করবেন ইনশাআল্লাহ। সর্বশেষ বলতে চাই, ওমর বিন খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহু হতে বর্ণিত আছেন, তিনি বলেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, নিশ্চয় দোয়া আসমান ও জমিনের মধ্যস্থানে ঝুলন্ত থাকে, তার কোনো অংশ আসমানে উত্থিত হয় না যতক্ষণ পর্যন্ত তুমি তোমার নবীর উপরে দরুদ শরীফ না পড়ো। দোয়া কবুল হওয়ার কারণ, দোয়া করার পূর্বে তওবা করে পাপ মুক্ত হয়ে নেবে। দেখা যায় যে প্রায় ক্ষেত্রে মানুষের দোয়া কবুল হয় না, এর কারণ হলো পূর্ণাঙ্গভাবে সর্বান্তকরণে দোয়া হয় না, বরং অস্পষ্টতা ও অন্য মনস্কতার সাথে দোয়া করা হয়, কিংবা দোয়াকারী অন্তর পাপ অন্ধকারে আচ্ছন্ন থাকে। হযরত কাবুল আহবার রাদিয়াল্লাহু আনহু বর্ণনা করেন, একসময় বনী ইসরায়েলের লোকদের মাঝে দুর্ভিক্ষ দেখা দিল। তখন মুসা আলাইহিস সালাম তার উম্মতদেরকে নিয়ে ময়দানে সমবেত হয়ে পরপর তিনবার বৃষ্টিপাতের জন্য আল্লাহ পাক রব্বুল আলামিনের দরবারে প্রার্থনা করেন, কিন্তু এক ফোঁটা বৃষ্টিপাত হলো না। শেষ পর্যন্ত ওহী নাজিল হলো, হে মুসা আলাইহিস সালাম, তোমার লোকদের মাঝে পরনিন্দাকারী একটি লোক রয়েছে, সে ব্যক্তি তোমাদের দলের মাঝে থাকা পর্যন্ত তোমাদের দোয়া কবুল হবে না। হযরত মুসা আলাইহিস সালাম বললেন, হে প্রভু, সে কোন ব্যক্তি বলে দিন, তাকে বের করে দেই। ওহী নাজিল হলো, আমি পরনিন্দা করতে নিষেধ করেছি, এখন কিভাবে নিজে পরনিন্দা করব। আল্লাহু আকবার, তার মানে আল্লাহ বলছেন, আমি যে ব্যক্তি পরনিন্দা করে, আমি যদি সে গুনাহগারের পরিচয় তোমার কাছে ফাঁস করে দেই, তাহলে তো আমি নিজেই পরনিন্দাকারী হয়ে যাব। সুবহানাল্লাহ, আল্লাহ পাকের কৌশল, আল্লাহ পাকের ভাষা শৈলী কত উন্নত হতে পারে। তখন হযরত মুসা আলাইহিস সালাম তার সম্প্রদায়ের লোকদের পরনিন্দা করা থেকে তওবা করার নির্দেশ দিলেন। তখন সবাই অন্তর থেকে কেঁদে তওবা করলো, সাথে সাথেই বৃষ্টিপাত শুরু হয়ে গেল। আল্লাহ একবার, দোয়া কবুল না হওয়ার কোনো কারণ নেই। হারাম মাল ভক্ষণ করা বন্ধ করে দিতে হবে, খাস করে আল্লাহ পাক রব্বুল আলামিনের দরবারে দুই চোখের পানি ফেলে কেঁদে কেঁদে নিজের গুনাহের জন্য ক্ষমা চাইতে হবে, অতঃপর দুই হাত তুলে চোখের পানি ছেড়ে দিয়ে যাই চাই না কেন, অবশ্যই আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের দোয়া কবুল করবেনই ইনশাআল্লাহ।